নমস্কার, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা কোকোপিট নিয়ে আলোচনা করব। আমরা বাজার থেকে যে কোকোপিটের এরকম ব্রিকগুলো কিনে আনি, তারপর এই কোকোপিটটাকে কিভাবে আমরা ইউজ করব সেটাই আজকে আমাদের ভিডিওতে আজকে দেখাবো। এবার আমরা জানবো এই কোকোপিট আমরা কোথায় ব্যবহার করি। আমরা যে বাগানে যে মাটি তৈরি করি গাছ লাগানোর জন্য, সেই মাটিতে আমরা কোকোপিট ব্যবহার করে থাকি। সাধারণত এটি 20-30% মতো যে মাটিতে আমরা এই কোকোপিট মেশাতে পারি। এর থেকে বেশি মেশানো উচিত নয়, কারণ এতে এই যে কোকোপিটের মধ্যে নিউট্রিশন থাকে না বললেই চলে একেবারে। সেখানের জন্য আমরা মাটিতে 20-30% মতো আমরা কোকোপিট ব্যবহার করি। আর মাটি যারা যেসব মানে সয়েল মিডিয়াগুলো যেগুলো হালকা মিডিয়া তৈরি করতে, সেখানে এই কোকোপিট খুবই ভালো একটা কাজ করে। আর এর প্রধান যেটা কাজ হলো, মাটিতে জলকে ধরে রাখতে সাহায্য করে। অনেক দিন পর্যন্ত এই জলকে এরা ধরে রাখে। সেই কারণের জন্য আমরা যেসব গাছের ক্ষেত্রে মাটি একেবারে জল শুকিয়ে যায়, সেসব গাছে আমরা এই কোকোপিট দিয়ে মাটিটা তৈরি করলে খুব ভালো হয়। আর এই কোকোপিটের মধ্যে আপনারা চারা গাছ সহজেই তৈরি করতে পারেন। এই কোকোপিটের মধ্যে চারা গাছ খুব সুন্দর হয়। তাহলে চলুন আমরা এবারে দেখাই যে আমরা এই কোকোপিট বাজার থেকে কিনে আনার পর কীভাবে ব্যবহার করতে পারি। প্রথমেই আপনাকে এইটাকে ভালোভাবে জলেতে ভালো করে এটাকে ধুয়ে ছেঁকে তুলে নিতে হবে ভালোভাবে। আর না হলে এতে কিন্তু লবণের পরিমাণ থাকে এতে, এই কোকোপিটের মধ্যে। সেই কারণে আপনাকে প্রথমেই যেটি করতে হবে, ভালোভাবে ধুয়ে নিতে হবে। ধুয়ে ছেঁকে তুলে আপনাকে শুকিয়ে সেটা তারপর ব্যবহার করতে হবে। তাহলে চলুন আমরা এখানে জল দিয়ে দিই। আমাদের এইটা 1 কেজির একটা ব্রিক ছিল, এটা কিন্তু জল দেওয়ার পর এটা অনেকটাই ফুলে যাবে, এটা কিন্তু অনেকটা হয়ে যাবে। সো দেখুন কতটা ফুলে গেছে এটা। আমরা আস্তে আস্তে করে জল দিতে থাকবো, এখানে পুরোটা পুরোপুরিভাবে এখানে চলে আসে। এই যে আমরা এখানে ভালোভাবে এগুলো ভেঙে দিচ্ছি, ভেঙে দিয়ে দেখুন কতটা হয়ে গেছে শুধু। এবার এইগুলোকে ভালোভাবে ভেঙে দিয়ে আমরা ভালোভাবে যে জলগুলোকে ভালোভাবে এরকম করে ছেঁকে নিয়ে তুলে শুকিয়ে নেবো। যেহেতু এতে নুন থাকে, সেই কারণে অবশ্যই ভালোভাবে পারলে দুবার অবশ্যই ভালোভাবে ধুয়ে তারপরে শুকাতে দিবেন। যেহেতু নুন থাকলে গাছের পক্ষে সেইটা কিছু কিছু গাছের পক্ষে ক্ষতিকর অবশ্যই, সেখানে আমরা কখনোই চাই না যে এতে কোনো নুন রয়ে যাক। আমরা এতে ভালোভাবে ছাঁকার জন্য আরও জল দিয়ে দেবো। এই যে আমাদের এগুলোকে যেরকম করে ভালোভাবে জল থেকে ছেঁকে আমরা এরকম করে এখানে আমরা শুকাতে দিয়ে দেবো। পারলে আপনারা অবশ্যই দুবার করবেন, তাহলে আরও লবণটা চলে যাবে। তাহলে আমরা এইরকমভাবে ছেঁকে ছেঁকে তুলে রাখছি। আর আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমরা আপনার বাগানটিকে সুন্দর করতে বিভিন্ন ধরনের গাছের ভিডিও দিয়ে থাকি, বিভিন্ন গাছের পরিচর্যার ভিডিও দিয়ে থাকি। তাই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে যাবেন। আর আমাদের যেহেতু এটা এখন মৌসুমি ফুলের যে সিজন চলছে, সেই কারণে আমরা বিভিন্ন গাছের পরিচর্যার ভিডিও দিতে থাকব। তাহলে আমাদের ভিডিওটা এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।